بسم الله الرحمن الرحيم. السلام عليكم, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের চুল এবং স্কিনের জন্য ভীষণ উপকারী একটি রেসিপি, অ্যালোভেরা তেল। তো আশা করি রেসিপিটি ভালো লাগবে। শুরুতেই অনুরোধ রইল ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। তো প্রথমে আমি এখানে অ্যালোভেরা তেল তৈরি করার জন্য অ্যালোভেরা পাতা কেটে নিচ্ছি। আমি আমার বারান্দায় কিছু অ্যালোভেরা গাছ লাগিয়েছি, সেখান থেকে আমি ফ্রেশ পাতা কেটে নিচ্ছি। তো আমি পাতাগুলোকে কেটে খুব ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। এখন পাতাগুলোকে আমি কেটে নেব। তো একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি পাতাগুলোকে, আর সাইডের থেকে এই অংশগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, কাটা কাটা অংশগুলো। এখন এই পাতা থেকে আমি জেল বের করে নেব। তো আপনারা আপনাদের সুবিধা মতো এই পাতাগুলো কেটে জেল বের করে নেবেন, অথবা আপনারা কিন্তু কেনা যে অ্যালোভেরা পাতা পাওয়া যায় সেটাও নিতে পারেন। তো আমি জেলটাকে বের করে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো জেল বের করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। একটা ব্লেন্ডারে জাগের মধ্যে নিয়েছি, এখন এটাকে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করে নিয়েছি, এখন আমি যেহেতু তেল তৈরি করব, তো আমি একটা কাপের মধ্যে মেপে নিচ্ছি। আমি এই জেলটা ঢেলে দিয়েছি, দেখতে পাচ্ছেন হাফ কাপের থেকে একটু বেশি আমার জেল বের হয়েছে। তো আমি একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি। এখন এখানে আমি তেল নেব। তো আমি নারকেল তেল ব্যবহার করেছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের নারকেল তেল নিয়ে নেবেন। এখন আমি এর মধ্যে কাপের মধ্যে মেপে নিচ্ছি। তো যতটুকু আমি অ্যালোভেরা জেল নিয়েছি, আমি ঠিক ততটুকুই নারকেল তেল নিয়ে নেব। তো আমি হাফ কাপের থেকে একটু বেশি জেল নিয়েছিলাম, সেই পরিমাণে আমি তেল নিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব দুই টুকরা দারচিনি, আর দিয়ে দিব 6-7টার মতো গোলমরিচ। এখন এই হাঁড়িটাকে আমি চুলায় বসিয়ে দিব। তো চুলায় বসিয়ে দিয়েছি, এখন অনবরত নেড়ে ছেড়ে মিডিয়াম আঁচে আমি এটাকে রান্না করে নেব। খুব বেশি জোরে আছে কিন্তু এই তেলটা তৈরি করা যাবে না, তাহলে কিন্তু এটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু এই তেলের যে গুণাগুণ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর অনবরত নাড়তে থাকতে হবে যাতে করে নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। আমি নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এটা যখন হালকা একটু বাদামি কালার হয়ে যাবে, যে অ্যালোভেরাটা দিয়েছি সেটা দেখেই বুঝতে পারছেন তেলের কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর এটা একটু হালকা বাদামি কালার হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে, আর ধীরে ধীরে দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু স্বচ্ছ হয়ে যাচ্ছে। ঠান্ডা হওয়ার পরে আমি এই তেলটাকে ছেঁকে নেব। তো তেলটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, একটা ছাঁকনি অথবা সুতি কাপড় দিয়ে, পরিষ্কার সুতি কাপড় দিয়ে এই তেলটাকে ছেঁকে নিতে হবে। তো আমি ছেঁকে নিচ্ছি। এই তেলটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী, ড্রাই স্কিনের জন্য এবং রুক্ষ শুষ্ক ত্বকের জন্য কিন্তু এই তেলটা ভীষণ উপকারী। পা ফাটা, হাত ফাটা অথবা ঠোঁট ফাটার জন্য কিন্তু শীতকালে অনেক বেশি উপকারী, এবং আমাদের চুলের জন্য বেশি উপকারী। চুলে ব্যবহার করতে পারেন সপ্তাহে 2 দিন, চুলে ম্যাসাজ করে কিন্তু 5 থেকে 6 ঘন্টা রেখে দিতে হবে। এরপরে ভালো কোনো শ্যাম্পু দিয়ে চুলটাকে ধুয়ে নিতে হবে। সবচেয়ে ভালো হয় যদি সারা রাত রেখে দেওয়া যায়, রাতে ম্যাসাজ করে সকালে ধুয়ে ফেললে হয়ে যাবে। তো এটা আমাদের চুল পড়া বন্ধ হবে এবং চুলের গোড়া শক্ত করবে, চুল ঘন কালো লম্বা হবে। তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে। আমি একটা বোতলে ভরে রেখে দিব, এটা সর্বোচ্চ 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে যাবে। আশা করি এই অয়েলের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।